হরি ওম। আধ্যাত্মিকতার পীঠভূমি, ভারতের ধর্ম সাহিত্যের মুকুটমণি অখণ্ড সংগীতা, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত অমূল্য উপদেশবাণী সংকলন এক অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ সমস্যাদীর্ণ গৃহী সন্ন্যাসী অধ্যাত্ম পিপাসু মানুষ তাঁর কাছে সমস্যার কথা জানালে তিনি যে সাবলীল সার্বজনীন সমাধান পত্রের মাধ্যমে বা মৌখিকভাবে দিয়েছেন তাই সংকলিত করে পুস্তকাকারে অখণ্ড সংহিতারূপে অযাচকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানব জীবনের সর্বকালের সর্বপ্রকার সমস্যার সমাধান এবং পৃথিবীর সকল ধর্মের মহাপুরুষ ও সাধুসজ্জনের মত পথের প্রতি শ্রদ্ধা, কর্তব্য মূলের মহতি কর্তব্য প্রেরণা, চেতনা জাগরণ, হতাশের আশা, অলস ও বিভ্রান্তের কর্মোদ্দীপনা এই অখণ্ড সংহিতার মর্ম। জ্ঞান কর্ম ভক্তি ধ্যান নীতি ও ভজনের শাস্ত্র শ্রী শ্রী বাবা মুনির মুখনিসৃত এই সার্বভৌম মহাগীতা জননী অখণ্ড সংহিতা। অখণ্ড সংহিতা সাধ্যায় ও শ্রবণে ধর্মপিপাসু মন শান্ত হয়, মানুষ জীবনের মহামূল্যায়ন ও দিব্যায়নের পথে পা বাড়ায়। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চদশ খণ্ড। অনন্ত কোটি প্রণাম। শ্রী শ্রী বাবামণি বক্তৃতা আরম্ভ করিলেন, বলিলেন, অতীতে যারা কোটি কোটি মানব সন্তানের মধ্যে অন্তত একটি বা দুইটিকেও সুপাত্র জেনে অন্তরের দারুণ পিপাসার সময়ে নিজ নিজ স্বর্ণ ভৃঙ্গার থেকে ভগবান নামের অমৃত বাড়ি এক বিন্দু হলেও দান করে জীবহিত সম্পাদন করেছেন তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আর অতীতে যারা তপস্যার সপ্ত সিন্ধু মন্থন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তানকে অনন্ত পিপাসার পরিতৃপ্তির জন্যে অকাতরে এবং পাত্রাপাত্র বিচার না করে অকুণ্ঠিত মনে দ্বিধাহীন চিত্তে নিজেদের জীবনের সমস্ত তপুলব্ধ সঞ্চয় অকাতরে বিলিয়ে দিয়ে গেছেন তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আমি তাদের প্রণাম না করলে তাদের কিছু যায় আসে না, কিন্তু তারা আমার প্রণাম না নিলে আমার জীবন ব্যর্থ হয়। একদা যে তারা এসেছিলেন এই ধুলার ধরণীতে গড়াগড়ি দিয়ে ধুলা রাশিকে সোনার খনিতে পরিণত করতে, এটা মানুষ জাতির পরম গৌরব, মনুষ্যকুলের অতুল শ্লাঘা। তারা এক একবার করে এসেছেন আর জীবকুলকে আশ্বাস বাণী শুনিয়ে গেছেন, আবার আসব আবার আসব, যতকাল সর্বজীবের না উদ্ধার হয়, যতকাল জন্ম মৃত্যুর প্রবাহ সচল থাকে ততকাল আসব দুঃখীর দুঃখ বিদূরণের জন্য, পাপীর পাপ অপনুদনের জন্য, তাপীর তাপ অপহরণের জন্য ততকাল আসব ব্যথারাশি মুছে দেবার জন্য। বলেছেন তারা, আসব না রে তোদের পূজা পাওয়ার লোভে, আসব তোদের প্রতিজনকে নিজের উপাস্য দেবতা জ্ঞানে সেবা দিয়ে স্নেহ দিয়ে প্রেম দিয়ে ত্যাগ দিয়ে গান দিয়ে কর্ম দিয়ে পূজা করে কৃতকৃতার্থ হবার জন্য। যাদের এই প্রতিশ্রুতি বাক্য অসংখ্য তাপ ও তারিতের দগ্ধ হৃদয়ের শান্তির প্রলেপ দিয়েছে তাদের প্রতিজনের চরণে আমার অবিমিশ্র ভক্তি প্রসূত অনন্ত কোটি প্রণাম।
ভালোবাসাই ব্রহ্ম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষ মানুষকে ভালোবাসে সে কেবল স্বার্থের তাগিদেই নয়, ভালোবাসে স্বভাবের প্রেরণায়। এই ভালোবাসা কেবল মানুষের গৌরব করার বস্তু নয়, এ ভালোবাসার অধিকারী সরীসৃপ, পশু পক্ষী, বৃক্ষলতা, এমনকি কীট পতঙ্গ প্রভৃতি সকলে। তাদের অন্তরের সেই সুপ্ত ভালোবাসা আমাদের মোটা চোখে এখনো ধরা পড়েনি। এটা তাদের দোষ নয়, আমাদের দৃষ্টিশক্তিরই দোষ। অনন্ত ভালোবাসার আবেষ্টনে নিজেকে জড়িয়ে রেখে প্রত্যেকটি অণুপরমাণু নিজ নিজ স্বভাবদত্ত শক্তি অনুযায়ী আবর্তিত, বিবর্তিত, পরিবর্তিত, সম্বর্তিত ও পরিণমিত হচ্ছে। এসবই বিশ্বতুব্যাপ্ত বিশ্বাত্মস্থ ভালোবাসারই অনির্বচনীয় লীলা। এই ভালোবাসাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে ব্রহ্ম। এই ভালোবাসার আদি নেই, অন্ত নেই, মৃত্যু নেই, এ ভালোবাসা অনাদি ও অফুরন্ত। ভালোবাসাই ধর্ম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এ ভালোবাসা নিজের স্বভাব গুণেই আদি মানবের কাছে ধর্মরূপে ধরা দিয়েছিলেন। আদি গুরু নিজ শিষ্যকুলকে এই ভালোবাসার শিক্ষা দান করেছিলেন। শিষ্যরা শিক্ষা দিয়েছিলেন প্রশিষ্যদের। এ ভালোবাসা পরবর্তী যুগেরও অনেক মানুষের কাছে ধরা দিয়েছিলেন ধর্মরূপে, এবং তাদের অনেককে দেশকাল পাত্র দ্বারা পরিচ্ছিন্ন, খণ্ডিত ও সীমাবদ্ধ সংস্কারের নাগপাশ থেকে ধর্মকে মুক্ত করে উদারতর প্রান্তরে এনে হাজির করে দিয়েছিলেন। এভাবেই যুগে যুগে ধর্ম সংস্কারদের আবির্ভাব ঘটেছে। এ ঘটনা বারংবার ঘটেছে এবং বারংবার ঘটবে। একে প্রতিরোধ করার ক্ষমতা জগতে কারোর নেই এবং কদাচ কারোর হবেও না। ধর্ম নিজ স্বভাবেই মানবের অন্তরে বারংবার ভালোবাসারূপে ধরা দেবে এবং মানুষকে তার অনুবর্তী করে নেবেন। ভালোবাসা যে ধর্মের একটা প্রধান লক্ষণ শুধু তাই নয়, পরন্তু ভালোবাসা ধর্মেরই স্বরূপ। ধর্ম আর ভালোবাসা অভিন্ন অদ্বয় বস্তু। ধর্মের বিপদ গহ্বর সংকীর্ণতা। শ্রী শ্রী বাবামণি বললেন, বলা হয় ধর্ম একটা নেশা। নিশ্চয়ই নেশা, কারণ ভালোবাসার মতো নেশা জগতে দ্বিতীয় আর কি থাকতে পারে? কিন্তু ধর্ম মদ, গাঁজা, ভাং, চরসের মতো বা জুয়া খেলার মতো নয়। যার কুফল প্রত্যক্ষ এবং নৈতিক ও মানসিক কুফল অবর্ণনীয়। ধর্ম ভালোবাসার নেশা। এর একটি মাত্র বিপদ গহ্বর আছে, সেইটি হচ্ছে সংকীর্ণতার। ভালোবাসাকে যত সংকীর্ণ করে চর্চা করা যাবে ততই তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ভালোবাসাকে বিশ্বতুব্যাপী করে চর্চা করতে পারলে তাতে আর কোনো বিপদ নেই। এজন্যই প্রাচীন ঋষি ব্রহ্মতত্ত্ব বলতে এসে বারংবারই উচ্চারণ করেছেন, নাল্পেই সুখমস্তি ভূমৈব সুখম। ভূমাতে ভালোবাসাকে লগ্ন করাই ধর্ম, ভূমাতে ভালোবাসাকে লয় করাই নামই ব্রহ্মদর্শন, এবং ব্রহ্মদর্শনই জীবের একমাত্র কাম্য। ব্রহ্মদর্শনই জীবের আত্যন্তিক দুঃখের নিবারক। ধর্ম মানুষের স্বভাব সংস্কার। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ধর্মকে উপলক্ষ করে অনেকে নিজেদের ভোগাকাঙ্ক্ষার পরিতৃপ্তি করেছে, সাধারণ লোককে ধোকা দিয়ে অপথে বিপথে চালিয়েছে। এসব অভিযোগ একেবারে মিথ্যা নয়, কিন্তু
ধর্মধ্বজী ধর্মের এভাবে অপমান করেছে বলেই ধর্ম দোষী সাব্যস্ত হতে পারেন না। ধর্ম মানুষের স্বভাব সংস্কার, এই স্বভাব সংস্কার আছে বলেই তো এক মানুষ অপর মানুষের প্রতি সুবিচার, সদ্ব্যবহার ও সৌজন্য করতে আগ্রহী হয়। মানুষকে মানুষের শত্রু না করে ধর্ম চিরকাল মানুষকে মানুষের বন্ধু করতে প্রয়াসী হয়েছে। এই প্রয়াসটা মানুষের স্বভাব সঞ্জাত প্রবৃত্তি থেকেই উদ্ভূত হয়েছে। মানুষ যে মানুষকে আত্মীয় করতে চেয়েছে সেটা স্বার্থের প্ররোচনায় নয়, ধর্মেরই প্রেরণায়। ধর্ম মানুষের মনকে স্বার্থ উল্লঙ্ঘন করে আরও দূরে বিস্তারিত হবার সহায়তা করেছে। একক ব্যক্তিকে দিয়েছে পরিবারের রূপ, পরিবারকে দিয়েছে সমাজের রূপ, সমাজকে দিয়েছে দেশব্যাপী প্রেমবন্ধনের রূপ, স্বদেশ প্রেমকে দিয়েছে বিশ্বপ্রেমের অপরূপ শিক্ষা। এক ধর্মেরই এগুলি ক্রমবিস্তারিত বিকাশ। মানুষের মানব হিতৈষণা ধর্মের অনবদ্য অবদান। ব্রহ্ম ও সৃষ্টি অনাদি, শ্রী শ্রী বাবামণি বলিলেন, ধর্মকে অনাবশ্যক জঞ্জাল গান করে একে জগৎ থেকে নির্বাচিত করার চেষ্টা হয়তো হলে হতে পারে। পৃথিবীব্যাপী মানব মতামতের গতি প্রকৃতি লক্ষ্য করলে ধর্মের বিরুদ্ধে এই এক বিরাট বিদ্রোহের সৃষ্টিকে অসম্ভাবিত বলে মনে করা যায় না। পশ্চিমের আকাশে যে দিনের পর দিন প্রচুর মেঘারম্বর জমতে দেখা যাচ্ছে তাতে কোনো ভুল নেই। সেই মেঘ পূর্ব গগনকেও আচ্ছন্ন করতে পারে। প্রবল গর্জন, বর্ষণ, ঝঞ্ঝাবাত্যা ও লোকক্ষয় অসম্ভাবিত নয়। হয়তো সেই নিদারুণ ঝঞ্ঝাবর্তে লক্ষ লক্ষ প্রাচীন সংস্কার, প্রাচীন মন্দির ধূলিসাৎ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের স্বভাব সংস্কারে স্বাভাবিক প্রয়োজন রূপে যে ধর্ম সৃষ্টির আদি থেকে লগ্ন হয়ে রয়েছে তারও তো বিনাশ নেই, তার পুনঃপ্রকাশ হবেই হবে। এবং যা নিত্য, যা সত্য, যা সনাতন, যা শাশ্বত, তা নিজেরই প্রতাপে স্বমহিমায় জগতে নিত্য বিরাজমান থাকবে। বলা হয়েছে যে খণ্ড প্রলয়ের পরেও আবার সৃষ্টি হয়, মহাপ্রলয়ের পরেও আবার সৃষ্টি হয়। প্রলয়ের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, কারণ ব্রহ্ম যেমন অনাদি, সৃষ্টিও তেমন অনাদি ও নিরবধি। ব্রহ্ম সরাট, শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে পরম সত্য ব্রহ্মরূপে মানুষের বুকে বুকে অতি সংগোপনে বিরাজ করছেন, অথচ যাকে ধরা ছোঁয়া যায় না বলে, যিনি চিরকাল চিররহস্যময়, মানুষের কবি প্রকৃতি তাকে কখনো নিজের সহিত অভিন্ন, কখনো নিজ থেকে বিভিন্ন, কখনো এই ভিন্ন এই অভিন্ন, এইরূপ নানা বিচিত্র সম্পর্কের মধ্যে দিয়ে আস্বাদন করছে, এই সম্বন্ধের বিষয়ে চিন্তা করলে বিস্ময়ে বিমুগ্ধ হতে হয়। বিগত 80 বছর ধরে বিভিন্ন প্রকার ব্যাধি সারাতে আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতে ঐকান্তিক প্রচেষ্টায় রত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অজাচক আশ্রম বারাণসী।